একটা বার কি মারহাবা বলা যায়? আপনারা যেমনি মারহাবা বললেন, আপনাদের মারহাবার আওয়াজ শুনে আমার মনে হচ্ছে আমার মাতৃভূমি, আপনাদের মাতৃভূমি সোনার বাংলাদেশের কোনো দামই নাই। আসলে দাদু ভাই, সোনা ভাই, যুবক ভাই, মুরব্বী বাপ জানের আপনাদের সকলের কাছে জানতে চাই, আমার আপনার মাতৃভূমি সোনার বাংলাদেশের দাম আছে না নাই? কম না বেশি? এটা আমার বাবার দেশ, মায়ের দেশ, এই দেশেই জন্মগ্রহণ করেছি ইনশাআল্লাহ। আল্লাহ চাহে এই দেশেই কবর হবে। আমরা কোন দেশ থেকে ভেসে আসি নাই, আমরা ঘর জামাইও না, আমরা হচ্ছে বাড়িওয়ালা। হাতটা তুলে কথা বলেন, ঠিক কিনা? উত্তরবঙ্গের স্বনামধন্য একটি জেলা সিরাজগঞ্জ জেলা, যে জেলার নাম বাংলাদেশের যে সরকারি ক্ষমতায় আসো, উত্তরবঙ্গে যখন যমুনা সেতু পার হয়ে ঢুকবে, সর্বপ্রথম যেই মাটিতে পা রাখতে হয় সেই মাটির নাম হইতেছে হৃদয়ে সিরাজগঞ্জ। কথা বল, ঠিক কি না? তাহলে সেই মাটির দাম আছে না নাই? সিরাজগঞ্জ জেলা বেলকুচি থানার ঐতিহ্যবাহী একটি জায়গা তামাই, ওটা বাংলাদেশের আলোচিতময় একটি জায়গা, সুনামধন্য একটি জায়গা তামাই। কুঠিপাড়া জামে মসজিদের উন্নয়ন কল্পে নববার্ষিকী বিরাট ইসালের সওয়াব ও কোরআনুল কারিমের মাহফিলের 14 সম্মানিত সভাপতি অত ঐসু মাংকাশা অত দিল্লু মাংকাশা, সম্মান দেওয়ার মালিক, টেরে নেওয়ার মালিক। অনেক মানুষের ভিতর থেকে যে ব্যক্তিকে সভাপতির আসনে কবুল করেছেন আলহাজ মোহাম্মদ কুরবান আলী মাস্টার, সভাপতি অত্র মসজিদ। আল্লাহ পাক এ মহান সভাপতির নিয়ে খায়াত দরাজ করে গুনাহ কাদা মাফ করুক, তিনাকে জান্নাতি মানুষ হিসেবে কবুল করেন, একটা বার বলেন আমিন। আজকে মাহফিলে প্রধান অতিথি জননন্দিত ব্যক্তিত্ব জনাব মোহাম্মদ আব্দুল বাসেদ সাহেব, 21 সংবাদ সম্পাদক ঢাকা। আছেন? যদিও আপনাদের এই গ্রামের সন্তান, আল্লাহ পাক তিনাকে অনেক মর্যাদা দান করেছেন। আল্লাহর দরবারে দোয়া করি আল্লাহ যেন তিনার মর্যাদা দাম আরো বৃদ্ধি করে দেন। সকলেই বলুন আমিন। সম্মানিত অতিথি বৃন্দ, জনাব মোহাম্মদ নুরুল ইসলাম সাজেদুল, চেয়ারম্যান বেলকুচি উপজেলা পরিষদ, জনাব ইউসুফ আলী শেখ ভাইস চেয়ারম্যান বেলকুচি উপজেলা পরিষদ, জনাব গাজী মোহাম্মদ ফজলুল হক ভাসানী চেয়ারম্যান 3 ভাঙ্গাবাড়ি ইউনিয়ন পরিষদ, জনাব অ্যাডভোকেট মোহাম্মদ আলী শেখ বাংলাদেশ সুপ্রিম কোর্ট ঢাকা। বিশেষ অতিথিবৃন্দ, ওটা আগেরটা সম্মানিত অতিথি না? আচ্ছা, বিশেষ অতিথি অনেকেই বক্তব্য রেখে ধন্য করছেন, হাফেজ মোহাম্মদ আল আমিন সাহেব পেশ ইমাম তামাই কুঠিপাড়া জামে মসজিদ, আরো বক্তব্য রেখে ধন্য করেছেন হাফেজ হজরত মৌলানা মোহাম্মদ আব্দুল মজিদ সাহেব, আরো বক্তব্য রেখেছেন হজরত মৌলানা মোহাম্মদ আব্দুল মমিন আব্বাসি সাহেব শিক্ষক। আল্লাহ পাক সকল অতিথিবৃন্দ বক্তাগণ সকলকে কবুল করুন, সকলেই বলুন আমিন। উপস্থিত হাজিরিন, আমাদের মাঝে সুযোগ্য উপজেলা চেয়ারম্যানের প্রতিনিধি হিসাবে ওনার ছোট ভাই রেজা এসে উপস্থিত হয়েছে।